পুরোদমে চলছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থার্ড টার্মিনালের নির্মাণযজ্ঞ। আগামী দেড় বছরে দৃশ্যমান হবে থার্ড টার্মিনাল। ইতিমধ্যে শেষ হয়েছে পুরো বেসমেন্টের নির্মাণ কাজ। মাথা তুলে দাঁড়িয়েছেন টার্মিনালের মূল ভিত্তির 3,049টি পিলার। নির্ধারিত সময়ের 6 মাস আগেই এই প্রকল্পের কাজ শেষ হবে বলে আশাবাদী সংশ্লিষ্টরা। সেই হিসাবে আগামী দেড় বছরের মধ্যেই এটি দৃশ্যমান হবে, খুলে দেওয়া হবে সাধারণ মানুষের জন্য। ভ্রমণ সেবা পাবেন বছরে প্রায় 2 কোটি যাত্রী। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী বলেন, নির্ধারিত মেয়াদের আগেই স্বপ্নের থার্ড টার্মিনাল যাত্রীদের জন্য খুলে দেওয়া হবে। সংশ্লিষ্ট সূত্র জানায়, 350 একর জমির ওপর নির্মাণাধীন থার্ড টার্মিনালে একসঙ্গে থাকবে কেবিন এক্সরে মেশিন 40টি, 12টি বোর্ডিং ব্রিজ, 16টি কনভেয়ার বেল্ট, 11টি বডি স্ক্যানার ও টানেল, থাকবে 54,000 বর্গমিটারের বহুতল বিশিষ্ট কার পার্কিং, নতুন ইম্পোর্ট কার্গো কমপ্লেক্স ও 63,000 বর্গমিটারের পোর্ট কার্গো কমপ্লেক্স। এছাড়া থাকবে রেস্কিউ ও ফায়ার ফাইটিং স্টেশন এবং 4,000 বর্গমিটার ইকুইপমেন্ট স্টেশন। উড়োজাহাজ চলাচলের জন্য তৈরি হবে 28,000 বর্গমিটারের কানেক্টিং ট্যাক্সিওয়ে উত্তর, 42,500 বর্গমিটার কানেক্টিং ট্যাক্সিওয়ে এবং 22,000 বর্গমিটার র্যাপিড এক্সিট ট্যাক্সিওয়ে উত্তর, 19,500 বর্গমিটার র্যাপিড এক্সিট ট্যাক্সিওয়ে দক্ষিণ, 96,500 বর্গমিটার শোল্ডার, জিএসি রোড 83,800 বর্গমিটার, সার্ভিস রোড 33,000 বর্গমিটার ও ড্রেনেজ ওয়ার্কস। টার্মিনালের চারিদিকে থাকবে নিঃছিদ্র বাউন্ডারি ওয়াল, সিকিউরিটি গেট, গার্ড রুম ও ওয়াচ টাওয়ার। এর বাইরে ল্যান্ডসাইড সার্ভিস রোড সহ এলিভেটেড রোড, ওয়াটার সাপ্লাই সিস্টেম, সুয়ারেজ ট্রিটমেন্ট প্লান্ট, ইনটেক পাওয়ার প্লান্ট, ডিস্ট্রিবিউশন সিস্টেম, কার্গো কমপ্লেক্সের জন্য সিকিউরিটি ও টার্মিনাল ইকুইপমেন্ট, এয়ারফিল্ড গ্রাউন্ড লাইটিং সিস্টেম, হাইড্রেট ফুয়েল সিস্টেম সহ আধুনিক সব সুবিধা থাকবে। এছাড়া অন্যতম আকর্ষণ হিসাবে ফানেল টানেল রাখা হবে। সংশ্লিষ্টরা জানান, 5,42,000 বর্গমিটারের অ্যাপ্রনে একসঙ্গে রাখা যাবে 37টি উড়োজাহাজ। এছাড়া থাকবে 1,230টি গাড়ি রাখার ব্যবস্থা, 63,000 বর্গফুট জায়গায় আমদানি রপ্তানি কার্গো কমপ্লেক্স নির্মাণ করা হবে। প্রকল্পে থাকবে 115টি চেক ইন কাউন্টার। সব মিলিয়ে বিশ্বের শীর্ষস্থানীয় বিমানবন্দরের সব সুযোগ সুবিধা থাকবে থার্ড টার্মিনালে। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 2টি টার্মিনালে বর্তমানে যাত্রী ধারণ ক্ষমতা বছরে 65 থেকে 70 লাখ। নতুন টার্মিনাল নির্মিত হলে হজরত শাহজালাল বিমানবন্দর দিয়ে প্রায় 2 কোটি যাত্রী সেবা পাবেন এবং বাংলাদেশ বিশ্বের উন্নত দেশগুলোর কাতারে চলে যাবে। পুরো বিমানবন্দর হবে কম্পিউটারাইজড, কৃত্রিম বুদ্ধিভিত্তিক ব্যবস্থাপনায় পরিচালিত হবে বিমানবন্দর। বিমানবন্দরের যে কোনো পয়েন্টে বিন্দুমাত্র ত্রুটি দেখা দিলেই মুহূর্তে সে সিগন্যাল চলে যাবে সেন্ট্রাল ডাটা ব্যাংকে, যেখান থেকে মুহূর্তেই সেটার সমাধান করা যাবে। থার্ড টার্মিনালটি দেশের অন্যতম অগ্রাধিকার মেগা প্রকল্প। এটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের প্রকল্প। এই বিমানবন্দরের প্রতিটি ধাপেই চলছে সুনিপুণ কর্মকৌশল। অত্যাধুনিক স্থাপত্য রীতিতে গড়ে উঠছে থার্ড টার্মিনাল। প্রকল্প পরিচালক বিবিসকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মাকসুদুল ইসলাম বলেন, দুবাইয়ের বুর্জ খলিফা টাওয়ার কিংবা সিঙ্গাপুরের চ্যাঙ্গি বিমানবন্দরের দর্শনীয় স্থাপনা যারা নির্মাণ করেছেন, তাদের হাত ধরে এখন প্রতিদিনই দৃশ্যমান হচ্ছে থার্ড টার্মিনাল। টার্মিনালটির নির্মাণ কাজ শেষ হওয়ার পর বিশ্বের শীর্ষস্থানীয় দৃষ্টিনন্দন বিমানবন্দরের সারিতে নাম লেখা হবে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের। এই বিমানবন্দর হবে বিশ্বের দৃষ্টিনন্দন ও অত্যাধুনিক বিমানবন্দরগুলোর মধ্যে একটি। এই বিমানবন্দর ঘিরে মানুষের কৌতূহলের শেষ নেই। দৃষ্টিনন্দন তো বটেই, মন জুড়িয়ে যাওয়ার মতো নৈসর্গিক দৃশ্য সম্বলিত বেশ কিছু স্থাপনা থাকছে এখানকার প্রবেশপথে। নিকুঞ্জের পয়েন্ট থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে ওপরের দোতলায় উঠে আবার উত্তর দিকে আন্ডারগ্রাউন্ড দিয়ে নির্বিঘ্নে নিরাপদে বের হয়ে যাওয়ার সুগম পথ থাকছে। 2019 সালের শেষে শুরু করা নির্মাণ কাজ শেষ হওয়ার কথা 2023 সালের জুনে। প্রকল্প ব্যয় ধরা হয়েছে 14,398,59,00,000 টাকা। নির্মাণ কাজে অর্থায়ন করছে জাইকা। আর জাপানের সিমুজি ও কোরিয়ার স্যামসাং যৌথভাবে এভিয়েশন ঢাকা কনসোর্টিয়াম এডিসি প্রকল্পটি বাস্তবায়ন করছে।
দুই দেশের 4 শতাধিক দক্ষ জনবল কাজ করছে প্রতিদিন। এই থার্ড টার্মিনালের ভেতরের 2,30,000 বর্গমিটার আয়তনের ভবনটির নকশা করেছেন বিশ্বখ্যাত স্থপতি রোহানি বাহারিন। সিঙ্গাপুরের চাঙ্গি এয়ারপোর্টের টার্মিনাল 3, চীনের গুয়াংজুর এটিসি টাওয়ার ভবন, ভারতের আহমেদাবাদ আন্তর্জাতিক বিমানবন্দর, ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরের মতো সব স্থাপনার স্থপতি ছিলেন এই রোহানি। এছাড়া মালদ্বীপ, ফিলিপাইন, কম্বোডিয়া, ব্রুনাই, মায়ানমার ও ভিয়েতনাম সহ বিশ্বের বিভিন্ন দেশের বিমানবন্দরের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন প্রকল্পের নকশা করেছেন তিনি। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর টার্মিনাল 3 নির্মিত হলে যাত্রীদের দুর্ভোগ অনেকাংশেই কমবে। পাশাপাশি এই বিমানবন্দর বাংলাদেশের অর্থনীতিতে এক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রিয় দর্শক, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর টার্মিনাল 3 সম্পর্কে আজ এ পর্যন্তই। ভালো লাগলে একটা লাইক দিবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলটি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তার জন্য অশেষ ধন্যবাদ। আর আপনি যদি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল আইকনটি চেপে দিন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। ভালো থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।